কিন্তু আমরা প্রচুর শুনছি, গান গায় আমার মনরে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া। তারপরে আপনারা তার ব্র্যান্ডেড গান যেটা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম থেকে শুরু করে প্রচুর গান শুনছেন আপনারা, তাই না? এই আব্দুল করিমের পড়াশোনা করতে জানেন, আব্দুল করিম যখন রাখাল, উনি যখন আরেকজনের বাড়িতে রাখালের কাজ করেন, তখন বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার পরে 900 স্কুল আছে না, এই 900 স্কুলে উনি 3 দিন পড়াশোনা করছেন। তো 3 দিন পড়াশোনা করার পরে কেউ তাকে বুদ্ধি দিচ্ছে যে তুমি যদি আরবি সেখানে পড়াশোনা করো তাহলে ইংরেজরা ধরে নিয়ে তোমাকে ইংরেজের আর্মিতে ভর্তি করে দিবে। তো উনি ইংরেজের আর্মি হতে চান না, এই কারণে উনি আর ওই স্কুলে যান নাই, আর পড়াশোনা করেন। এই হচ্ছে কাহিনী। তাহলে মাত্র 3 দিন 900 স্কুলে পড়া মানুষটা আজকে তাকে বলা হয় বাউল সম্রাট, তার গণসঙ্গীত, আফতাব সঙ্গীত, তারপরে আপনার কালনীর কুলে থলমেলা, কালনীর বিখ্যাত বিখ্যাত গানের বই এগুলো। গতকালকে না পরশু দিন গুচ্ছ পরীক্ষা হয়েছে না, গুচ্ছ পরীক্ষা কিন্তু এখান থেকে আব্দুল কালামের জীবন থেকে একটা প্রশ্ন আসছে। তাহলে একজন কমন মানুষ, একটা সাধারণ মানুষ, তার হাতে তৈরি হওয়া সাহিত্য এখন বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাকে নিয়ে গবেষণা করতেছে, তার লেখা নিয়ে বিশাল রিসার্চ হচ্ছে। তাহলে কমন মানুষের দ্বারা তৈরি আর কমন মানুষের কাছে আদর পাওয়া সাহিত্যগুলি প্রকৃতপক্ষে লোকসাহিত্য, সাধারণ লোকেদের হাতে তৈরি। কথা বুঝতে পেরেছেন? এবার এখন আসেন, লোকসাহিত্যের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আমাদের প্রাচীনতম নিদর্শন যেটা, সেটা হচ্ছে ছড়া। অর্থাৎ লোকসাহিত্যের অনেক ধারা আছে, যে বললাম কাহিনী আছে, গান আছে, প্রবাদ আছে, কাকু কনার বচন আছে, ছড়া আছে, অনেক অনেক ধরনের আছে। তার মধ্যে সবার আগে লোকসাহিত্য যেটা শুরু, সেটা হচ্ছে ছড়া। তো এই যে আশুতোষ ভট্টাচার্য, যার নাম আমরা দেখলাম, উনি লোকসাহিত্যের গবেষক, বড় রকমের মানুষ, উনি লোকসাহিত্য নিয়ে আমাদের কিছু ধারণা দিয়েছেন। বলতে বাংলা লোকসাহিত্য গ্রন্থে উনি লোকসাহিত্যকে বিজ্ঞানসম্মত 7 ভাগে ভাগ করছেন। প্রথমত গীতিকা, লোককাহিনী, লোকসঙ্গীত, ছড়া, প্রবাদ, ধাঁধা, লোকনাটক, এগুলো সম্বন্ধে আমরা এখন জানবো কোনটা কোন রকম, কোন সাহিত্যের বড় বই কোনটা, কে লিখছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো সেগুলো কাহিনী সম্বন্ধে জানবো। এখন আসেন গীতিকা। গীতিকাকে ইংরেজিতে ব্যালাড বলা হয়। আপনারা যারা হচ্ছে লিরিক্যাল ব্যালাডের নাম শুনছেন, মহাকবি আলাউল রচিত রচনা কোনটি, মানে চারটা নাম ছিল, চারটা রচনার নাম ছিল, এটা হচ্ছে ফরটিশন। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, মানে তোমার স্বর্গে যদি নাম বিষ্ণু থাকে, পৃথিবী আছেন, মানে ওইদিকে তাকায় নেই, পেছন দিকে একটা ফুল ছুড়ে মেরেছিলেন, তাও কোন হাতে? তিনটি খণ্ডে বিভক্ত। সেই তিনটি কি? শিবায়ন আনন্দমঙ্গল, খেয়াল করো, তিনটি খণ্ড, শিবায়ন আনন্দমঙ্গল, বিদ্যাসুন্দর, কালিকা শিবমঙ্গলের আদিকবি হচ্ছে রামকৃষ্ণ রায়। বা আধুনিক যুগের কোন লেখক ফসা ছিল বলে গৌরাঙ্গ ডাকত? বিদ্যাসুন্দর। মধুমালতী, তো মধুমালতী দেখো একটা অনুবাদ করেছেন মোহাম্মদ কবির, বাংলায় প্রথম অনুবাদ করেছেন, আর তার অনুদিত গ্রন্থের অনেক ব্যাখ্যান। এখন আসো, কি কোথায় কোথায় রয়েছে, ফার্সি ভাষা থেকে, হিন্দি ভাষা থেকে, এবং এই ছিল। তবে এখানে আসে সংগ্রাহক কে ছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল কি, যদি আসে যে প্রথম মুসলিম কবি কে, বাউকার নাম। তো এই যে তোমার রোমান্টিক প্রণয় ব্যাখ্যানগুলো, এগুলো মূলত কেমন ছিল? আচ্ছা যদি কাব্যের নাম আসে, সেক্ষেত্রে ইউসুফ জলেখার নাম, তাহলে প্রথম কবি শাহ মোহাম্মদ সবির মুসলিম, প্রথম কোনটা কাব্য, ইউসুফ জলেখা। ঠিক আছে, নেক্সট আসো, এগুলো কি ছিল, এগুলো তো মূলত মানবীয় প্রণয় কাহিনী ছিল। তবে এখানে একটা যেটা বিষয়, সেটা হচ্ছে তোমার একেবারে মানে আক্ষরিক অনুবাদ যেটা, সেটা ছিল না। এটা ছিল কেমন, তোমার ভাবানুবাদ ছিল, ওরা নিজেদের মতো করে কী করেছেন, নিজেদের মতো করে কাহিনী সংযোজন করেছেন, হ্যাঁ নিজেদের মতো করে কী করেন, অনেকটা মৌলিক রচনার মতো এগুলো হয়ে গিয়েছিল। এই শেষ, এখানে রোমান্টিক প্রণয় প্রেক্ষণ যেগুলো সেগুলো আছে, তোমরা শিখর থেকে দেখবো সবাই। ময়মনসিংহ গীতিকা, শেষ, তার 2-3টা স্লাইড আছে, এরপর শেষ। ময়মনসিংহ গীতিকা দেখো, ময়মনসিংহ অঞ্চলে তোমার প্রাচীন পালাকালের সংকলন। তো এই সংকলনগুলোকে তোমার মূলত কে করেছিলেন, তোমার ডক্টর দীনেশচন্দ্র সেন। তো উনি তো ধরে সংকলন যেটা করেছেন, উনি তো আর একা করেন না, উনি অনেককে কী করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। তো যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল কি, চন্দ্রকুমার দে। উনি সবচেয়ে বেশি তোমার কী করেছেন, সবচেয়ে বেশি সংগ্রহ করেছেন। এবং আমরা জসীমউদ্দিনের নাম জানি কিনা বলতো, জসীমউদ্দিন, জসীমউদ্দিনও কিন্তু কী ছিলেন সংগ্রাহকের মধ্যে। ঠিক আছে, এখন আসো এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। বাংলাদেশ থেকে যে পালাগুলো সংগৃহীত হয়েছিল সেগুলো 3টা ভাগে বিভক্ত ছিল, নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা। এই ময়মনসিংহ গীতিকা তোমার 23টা ভাষায় অনুদিত হয়েছিল, এই প্রশ্নটা আসে। আর এগুলোর রচয়িতা তথা সম্পাদক কে ছিলেন, দীনেশচন্দ্র সেন, হ্যাঁ ডক্টর দীনেশচন্দ্র সেন। তো এই রচনা ময়মনসিংহ গীতিকা তোমার 1923 সালে প্রথম প্রকাশিত হয়, এখানে গীতিকা রয়েছে তোমার 10টি, আর এই পালাগানগুলো সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। এই প্রশ্নটা আসে, এই সংগ্রাহক কে ছিলেন, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ দীনেশ সরকার, খেয়াল করো, সংগ্রাহক তখন যদি আসে তাহলে দীনেশচন্দ্র সেনের নাম আসবে নাকি চন্দ্রকুমার দে হবে, কোনটা হবে বলো? তিনি সম্পাদনা করে প্রকাশ করেছিলেন, কিন্তু সংগ্রহ করেছিলেন কে, সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে। তো আরও অনেক ছিল, যেমন আশুতোষ চৌধুরী, তারপর হচ্ছে বিহারীলাল সরকার ছিল, তোমার জসীমউদ্দিন ছিলেন, তারপর মনোরঞ্জন চৌধুরী ছিলেন। ঠিক আছে, ওনারা সবাই সংগ্রাহকের সংগ্রহ করার দায়িত্ব পালন করেছিলেন। এখন আসো প্রশ্নগুলো কীভাবে আসবে, প্রশ্নগুলো এভাবে আসবে, যেমন মহুয়া পালাতির রচয়িতা কে, মহুয়া পালাতির রচয়িতা হচ্ছে দ্বিজ কানাই।
এভাবে আসবে। তো এগুলোর বৈশিষ্ট্যগুলো কি ছিল একটা জিনিস খেয়াল করো, এগুলো বৈশিষ্ট্যগুলো মূলত কাহিনীগুলো ছিল প্রেমমূলক, আর একটা ছাড়া দস্যু কেনা নামের পালা, এটা খেয়াল করো দস্যু কেনা নামের পালা। এটা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে তোমার নামগুলো কার ছিল, নারীদের নামে, খেয়াল করো। যেমন দেওয়ান নয় যে মদিনা আছে, মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা আছে, রূপবতী, কাজল লেখা, কঙ্ক ও লীলা, সবগুলো তোমরা কার নাম পাচ্ছি, নারী চরিত্রই দেখতে পাচ্ছি এখানে প্রাধান্য পাচ্ছে, এবং নায়িকার নাম অনুসারে তোমার এই পালাগুলো নামকরণ করা হয়েছে। তো তোমাদের জন্য যেটা ইম্পর্ট্যান্ট, যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই পালাগুলোর কে রচয়িতা সেটা প্রশ্নে আসতে পারে। যেমন ধরো কমলা, এই পালাটার রচয়িতাকে দিজ ঈশান, অথবা মলুয়া, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মহুয়া, দেওয়ানা, মদিনা এগুলো আসে, দেওয়ানা, মদিনা, মহুয়া, মলুয়া এগুলোই আসতে দেখা যায়। শায়ের ও কবিওয়ালা, শায়ের ও কবিওয়ালার বিষয়টা দেখো, ভারতচন্দ্র যখন মারা যায়, আমি তো বলছি এগুলো একসাথে এখন মনে রাখার চেষ্টা করার দরকার নাই, এগুলো আস্তে আস্তে মনে থাকবে। ধরো তোমার আজকে একদিনেই মনে হচ্ছে যে তুমি একসাথে এগুলো কীভাবে মনে রাখবো, অনেকে আছে দু তিন বছর ধরে কী নিচ্ছে, অনবরত প্রিপারেশন নিচ্ছে, শেষ তো, এই যে শেষ। শায়ের এবং কবিওয়ালা দেখো, তোমরা কেউ কি একটা সিনেমা দেখছো, জাতিশ্বর সিনেমাটা, আমার কোনো লাগে নাই, আমার ভালো লাগছে, জাতিশ্বর সিনেমাটা কেউ দেখছো, সেখানে কি দেখছো কবি গান হতে দেখছো, অথবা তোমার তারা শঙ্করের কবি উপন্যাসটা কেউ বসবি না। হ্যাঁ, তো কবি গানগুলো কীরকম ছিল, তোমার মুখে মুখে রচয়িতা রচিত হতো, এবং আরেকজনকে দেখা যাচ্ছে সেটা কি গুণকীর্তন করতো নাকি পচাইতো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার পচাতো, যার কারণে তোমার ধরা হয়ে থাকে এই কবি গান বা যেগুলো আছে এগুলোর তোমার সাহিত্যমান বেশি উঁচু ধরা হতো না, ঠিক আছে। এগুলো মূলত কী করতো, মানে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য তাৎক্ষণিক অনেকগুলো কী হতো, রচিত হতো। তো তোমার ভারতচন্দ্রের মৃত্যুর পরে ঈশ্বরচন্দ্রগুপ্ত যিনি ছিলেন, উনি কিন্তু এগুলো অনেকগুলো কী করেছিলেন, সংগ্রহ করেছিলেন, আমরা আধুনিক যুগে পড়বো। তো ভারতচন্দ্রের মৃত্যুকাল থেকে ঈশ্বরচন্দ্রগুপ্তের সময়কাল, মানে 1700 থেকে 1800, দেখো এই সময়কালটা তোমার মধ্যযুগে আবার কি আধুনিক যুগে, অর্থাৎ যুগ সন্ধিক্ষণের সময়, না মধ্যযুগ না আধুনিক যুগ, আধুনিক যুগের বৈশিষ্ট্য আছে আবার মধ্যযুগের বৈশিষ্ট্য সেখানে বিদ্যমান। তো ওকে তখন কবিওয়ালা এবং শায়েরদের কি ছিল, জনপ্রিয়তা ছিল। এর মধ্যে কবিওয়ালারা হচ্ছে কবিগান রচনা করতেন, আর কবিগানের আদি গুরু হচ্ছে গজলাগুই, এটা কোনো একটা প্রশ্নে বিসিএসএ হোক বা অন্য কোথাও আসছিল, এটা ইম্পর্ট্যান্ট যে কবিগানের আদি গুরু কে। তো আরও যারা ছিলেন, গজলাগুই, ভোলা ময়রা, নিতাই বৈরাগী, রম্বসু, অ্যান্টনি ফিরিঙ্গি, এই জাতিশ্বর সিনেমাটা অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে রচিত। যেমন এবার একটা সিনেমা আসছে, সরি সিনেমাটা প্রশ্ন আসছে, রেহেনা মারিয়াম নূর, তাই না, এই প্রশ্নটা আসছে। সো তোমাদের এখানে যেভাবে প্রশ্ন আসতে পারে, মানে সিনেমার নাম আসুক বা না আসুক, আসলেও জাতিস্বরের সাথে সংশ্লিষ্ট অ্যান্টনি ফিরিঙ্গি, এটা মনে রাখবা। দ্বিতীয় যেটা মনে রাখবা, প্রশ্নটা কীভাবে আসতে পারে, ধরো গজলাগুই, ভোলা ময়রা, নিতাই বৈরাগি, এই তিনটা নাম দিয়ে সাথে ধরো আরেকটা নাম দিল এবং লিখলো নিচের কোনজন কবিওয়ালা নন, আমার কথাটা বুঝছো কিনা, প্রশ্নটা আসতে পারে যে নিচের কোন লেখক কি নয়, কবিওয়ালা নয়। নেক্সট আসো শায়ের, শায়ের হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কবি। তো মুসলমান সমাজে শায়ের কোন তোমার দোভাষী পুঁথি রচনা করতেন, আর শায়েরদের মধ্যে উল্লেখযোগ্য দেখে ছিল, দেখো এরা কিন্তু মুসলিম ছিল, ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, তারপর হচ্ছে মোহাম্মদ দানেশ, এরা। এখন আসো এগুলো কী করতো, এগুলো হচ্ছে কলকাতার সস্তা প্রেস থেকে তোমার ছাপানো হতো, যার কারণে এদেরকে কী বলা হতো, এই পুঁথি সাহিত্যগুলোকে তোমার কী বলা হতো, বটতলার পুঁথি, এটা একটু মনে রাখো, বটতলার পুঁথি, ঠিক আছে। নাচ সাহিত্য বা শাক্ত পদাবলী, বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত হচ্ছে তোমার নাচ সাহিত্য। নাচ সাহিত্যের উল্লেখযোগ্য কবি শেখ ফয়দুল্লাহ, তারপর ভীমসেন রায়, শ্যামাদাস সেন। গোরক্ষ বিজয়ের রচিত হচ্ছে তোমার শেখ ফয়দুল্লাহ, এটা ইম্পর্ট্যান্ট নাচ সাহিত্য থেকে এই এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। মর্সিয়া সাহিত্য হচ্ছে শোকাব্য, মর্সিয়া দেখো এই, হ্যাঁ আচ্ছা এটা কী দিবসে না, যে শিয়া রাজে পিঠে মারে, আসুন আসুন না, তো দেখো এটা হচ্ছে মর্সিয়া হচ্ছে মূলত শোককাব্য, আরবি ভাষা থেকে আসছে, শিয়া মতবাদ প্রসারের ফলে মর্সিয়া সাহিত্যের সৃষ্টি হয়েছে। আর বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি হচ্ছে শেখ ফয়দুল্লাহ, আর ওনার কাব্যের নাম হচ্ছে জয়নবের সতীশা। আমি ঠিক দ্রুত টানছি কিনা জানি না, শেষ থেকে একটু দ্রুত টানছি, রেকর্ডটা একটু অফ করি আগে।
আচ্ছা ধর্ম মোহন, ঠিক আছে, ময়ূর ভট্ট আর ধনরাম চক্রবর্তী, ঠিক আছে, বেস্ট কবিতা লিখেছেন ধনরাম। প্রধান মঙ্গল কাব্য তিনটা, সেটা কী কী? প্রধান মঙ্গল কাব্য মনসা চণ্ডী অন্নদা, মনসা, মনসা নিয়ে কী কী মনে আছে? মনসা হলো এই সাইডে তো তাই হচ্ছে এখানে মনসা, মনসা নিয়ে কিছু মনে আছে? মনসা, আচ্ছা মনসা বিপ্রতা লৌকিক আর পৌরাণিক, লৌকিক হচ্ছে মনসা যা মানুষের মুখে বলে, পৌরাণিক হচ্ছে যা পুরাণে হচ্ছে সমস্ত বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে শিব এবং দুর্গাকে। আমাদের দেশের সাপের উৎপাদ বেশি ছিল, জঙ্গল পানি এই রয়েছে সেখানে বিস্তার লাভ করে আসে। আচ্ছা মঙ্গল কাব্য পাঁচটি অংশ থাকে, বন্দনা, বন্দনা, বন্দনা দেবী, বন্দনা আত্মপরিচয়, দেবখণ্ড দেবতার পরিচয়, মৃতখণ্ড মত্তখণ্ড, পৃথিবীর গায়ে মানুষের শ্রুতিফল উপকারিতা। আচ্ছা চণ্ডীমঙ্গল, চণ্ডীমঙ্গলের হিরো বাল কাল্পিত, আচ্ছা চণ্ডীমঙ্গল কাল্পিত তিনি ছিলেন দেবতা নীলাম্বর, আচ্ছা তিনি শাস্তি পেয়ে অভিযুক্ত পৃথিবীতে আসেন। মঙ্গল কাব্যের নায়কদের বৈশিষ্ট্যকে স্বর্গ হতে শ্রাপ পুরুষ্ট বা ভ্রষ্ট, আচ্ছা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যের প্রেক্ষাপট কী? স্বপ্নে দেবীর আদেশ। আচ্ছা আবার আসো মনসা বলব, মনসা, মনসা কবি চিত্র নায়িকা কবি, আচ্ছা মনসা কবি চিত্র নায়িকা কবি, ক হচ্ছে কানাহরি দত্ত, বি হচ্ছে বিজয়গুপ্ত, ববি, ব হচ্ছে বংশীদাস এবং ব হচ্ছে বিপ্রদাস পিপিলাল, আচ্ছা কবি, কবি হচ্ছে কানাহরি দত্ত, কানা ল্যাংরা। ঠিক আছে মনসামঙ্গলের মোট 22 জন কবি, মনসামঙ্গলের নায়িকা বেহুলা, নায়ক হচ্ছে লক্ষিন্দর, ভিলেন চাঁদ সদাগর, আচ্ছা বাংলা সাহিত্যের প্রথম দুটি ক্যারেক্টার। মনসামঙ্গল 22 জন কবিকে বলা হয় বাইশা, দেবী মনসার অপর নাম কী? পদ্মাপতি, কেটকি, কেতুকি, কেটকি, আচ্ছা পদ্মাপতি বা কেতুকি, কেটকি, আচ্ছা বিজয়গুপ্ত, পদ্মাবতী, মনসা দেবীর অপর নাম কি? পদ্মাবতী, আচ্ছা ঠিক আছে। আসি এবার কানাহরি দত্ত, তিনি প্রথম, আচ্ছা প্রথম সবচেয়ে জোশ বিজয়গুপ্ত বরিশাল, মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি, পদ্মপুরাণ তিনি লিখছেন, পদ্মপুরাণ কবি, আচ্ছা ববি, বংশীদাস বিপ্রদেশ পরি, মনসা বিজয়, আচ্ছা বংশীদাস দ্বিজ বংশীদাস তিনি হইতেছেন, দ্বিজ বংশীদাস বা দ্বিজ বংশীদাস, তার মেয়ের নাম হচ্ছে চন্দ্রাবতী, ঠিক আছে চন্দ্রাবতী তিনিও কবি, তিনি প্রথম মহিলাদের ভিতরে অনুবাদ রামায়ণ অনুবাদ করেন, আচ্ছা চন্দ্রাবতী বাড়ি কিশোরগঞ্জ, তিনি সুকণ্ঠী গায়ক, তিনি নিজেই ছিলেন সুকণ্ঠী গায়ক। আচ্ছা সুগন্ধী গায়ক, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে প্রেম ছিল জয়চন্দ্রের সাথে, এখানে জয়চন্দ্র বংশীদাস মেনে নেয়নি, বংশীদাস চন্দ্রবতী বিয়ে করেনি, ময়মনসিংহে এ নিয়ে পালা রয়েছে, নাম হচ্ছে জয়চন্দ্র চন্দ্রবতী পালা, জয়চন্দ্র চন্দ্রবতী পালা, আচ্ছা মঙ্গল কাব্য মঙ্গল কাব্য মূলত এটি মঙ্গল কাব্য থেকে, মঙ্গল কাব্য তিন চার, আচ্ছা চণ্ডীমঙ্গল, মনসা হলো, মনসার আরও একটা কাহিনী আছে এইখানে সেই কাহিনী, তাই না? মনসা চণ্ডী, চণ্ডী অন্নদা,
চন্ডী অন্নদা এই যে মনসা পাঁচ মনসার কাহিনী এখানেই আছে মনসা এবং চাঁদ সদগরের কাহিনী আচ্ছা আচ্ছা মনসা এবং চাঁদ সদগরের কাহিনী কিন্তু মনে আছে গল্প জানি কেন মনে থাকে প্লেস কি চন্ডী তিনি অসুরদের হত্যা করার সময় হয়ে যান কালী তিনি চন্ডী দেবী চন্ডী আচ্ছা দেবী চন্ডী কালকৃত এবং ফুল্লভা এটার একটা কাহিনী আছে মজার কালকৃত এইটা এটা করছে আর ফুল্লভা এটা এটা করছে সো এটা খুবই মজার একটা কাহিনী কালকেতু কালকেতু দেবী নীল দেবতা নীলম্বর আচ্ছা ঠিক আছে তারপর আছে ফুল্লভা আচ্ছা ঠিক আছে গণপতি সদাগর আচ্ছা গণপতি সদাগর ও তার স্ত্রী হচ্ছে লোকনাথ খুলনা আচ্ছা ঠিক আছে কথিত আছে বাংলাদেশের খুলনা খুলনা আচ্ছা বাংলা সাহিত্যে প্রথম দিলেন ঠক চরিত্র চন্দ্রপতির ও চন্দ্রীমঙ্গলের ভারত দত্ত ঠিক আছে
আরও একটি খারাপ চরিত্র হচ্ছে কি মুরারি সেন, তিনি ছিলেন বাইন্না বাইন্না বা স্বর্ণকাঠা চণ্ডী মঙ্গল এবং কাল কিন্তু পূর্ব কাহিনী। আচ্ছা, তাদের ঘরে প্রথম অভাব লেগে 12 মাস অভাব লেগে থাকত, 12 মাস ভারতচন্দ্র রায় গুণাকর্তার উক্তি অভাগা যে দিকে যায়। আচ্ছা ঠিক আছে, অন্নদা মঙ্গল ভারতচন্দ্র রায় গুণাকারের বিলুপ্তি ছুটি আছে, অতীব সিদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, আমার সন্তান যেন থাকে দিতে পারে সেটার কাহিনী। ঠিক আছে, রাজা প্রতাপাদিত্য মানছেন আছে। পাঁচ, দেবী চণ্ডী মঙ্গল রাগান্বিত অভিশাপ দেয় বরকে, তিনি মানুষের দুর্দশায়। আচ্ছা, চণ্ডী মঙ্গল মনসা চণ্ডী প্রথম লিখেছেন মানিক দত্ত, চণ্ডীর আদিকবি। আচ্ছা, চণ্ডী মঙ্গল চণ্ডী মামু মানিক দত্ত মুকুন্দ রাম, ঠিক আছে, মুকুন্দ রাম চক্রবর্তী কারো মতে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। চণ্ডী মঙ্গল নিয়ে, ঠিক আছে, চণ্ডী মঙ্গল, ও আচ্ছা আচ্ছা, কালকে তো ফুল দেবা এটা চণ্ডী মঙ্গলের কাহিনী। আচ্ছা, চণ্ডী মঙ্গল প্রথমে লিখছে কে, অন্নদা মঙ্গল হচ্ছে সেটা, চণ্ডী মঙ্গল হচ্ছে কালকৃত। আচ্ছা, মুকুন্দরাম চক্রবর্তী শ্রেষ্ঠ কবি, চণ্ডী মঙ্গলের শ্রেষ্ঠ কবি উপাধি কবি কঙ্কন দিয়েছেন জমিদার রঘুনাথ রায়। অনেকেই মনে করেন তিনি আধুনিক যুগে জন্মালে উপন্যাস এনেছেন, কারণ তার লেখার স্টাইল উপন্যাসমত। উপন্যাসী ঈশ্বরী পাটনি, ঠিক আছে, এখানে কিছু কথা আছে, ঈশ্বরী পাটনি ভারতচন্দ্র জননী মাতৃভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ, ভারতচন্দ্র রায় গুণাকর 1760। চণ্ডী মঙ্গল বিস্তারিত প্রাণীর দেবী, তিনি অনুবাদ পশুদের। আচ্ছা, মনসা চণ্ডী উঠেছে ফুলবা, ভারদত্ত। আচ্ছা, চণ্ডী আমার সন্তান যেন থাকে দুটো রাতে লিখছি। মেইন জিনিস হতেছে এটা,
লাগতো